আজ আমাদের চান্দাইকোনাতে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। এই মেয়েটি তার মাকে চাকু দিয়ে আঘাত করেছে। সে যে তার মাকে চাকু দিয়ে আঘাত করেছে তার ভিতরে কোনো অনুশোচনাবোধ বা কোনো খারাপ লাগা কাজ করছে না। এরকম মানুষের কী শাস্তি হওয়া উচিত আপনারা একটু আমাকে জানাবেন। এই মেয়ের মাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, এইমাত্র খবর আসলো তার মা মারা গেছে। তার মা যে মারা গেছে তার ভিতরে কোনো অনুভূতি নাই, কোনো মানে অনুভূতিই নাই। এসব মানুষের মানে বিবেক বুদ্ধি কী জিনিস তা তো নাই। এসব মানুষের কী ধরনের শাস্তি হওয়া উচিত আপনারা একটু কমেন্টে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এসব কাজ করার আগে মানুষ ভাবে এসব কাজ যেন কোনো সন্তান এই পৃথিবীর উপকে না করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।